আম্মু, আমি সবার সাথে স্কুলে যেতে চাই। আম্মু, আমি সবার সাথে স্কুলে যেতে চাই। আপনার ছেলেকে স্কুলে যেতে দিচ্ছেন না কেন? আমার ছেলের হিমোফিলিয়া রোগ, ওর কেটে গেলে, আঘাত পেলে শরীরের ভিতরে বা বাহিরে রক্তক্ষরণ হয়, তাই আঘাত পাওয়ার ভয়ে স্কুলে যেতে দেই না। ভয়ের কিছু নাই, আমি হিমোফিলিয়া রোগ সম্পর্কে জানি। ওকে কাল থেকে স্কুলে পাঠাবেন, আমি বিশেষ লক্ষ্য রাখব। বাচ্চারা, আজ থেকে তোমাদের সাথে নতুন ছাত্র ক্লাস করবে, ওর নাম আবির। আবির হিমোফিলিয়া নামক রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত। ওর শরীরে কেউ আঘাত দিবে না, ওর সঙ্গে সবাই মিলেমিশে থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠান শুরুর আগে একটি বিষয় আলাপ করতে চাই। বিষয়টি হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়, দ্রুত রক্তক্ষরণ বন্ধ করাই এর চিকিৎসা। সময় মতো সুচিকিৎসা পেলে একজন হিমোফিলিয়া রোগী সকলের মতো সুস্থ জীবন যাপন করতে পারে। করোনা নয়, আসুন সচেতন হই, হিমোফিলিয়া সম্পর্কে জানি এবং অন্যকে জানাই। Thank you.